فغلوا ثم الجحيم صلوا. আরে ফেরেশতা ডাক দিবে, এই আল্লাহ ডাক দিয়ে বলবে আসামি এটাই ধর, আসামি রে ধর। ফেরেশতা ধরবে, ফাসাল্লু তুমাল জাহিম সাল্লু, আরে দুইরা জাহান্নামে ঢুকা, জাহান্নামে ঢুকা, এই জাহান্নামে ঢুকাবে এমন একটা শিকল দিয়া, যেই শিকলটা সাবউনা দিরআন ফাসলুকু। আল্লাহ বলেন সত্তর গজ লম্বা একটা শিকল দিয়া তোমার বাপে বাইতে টাইনে হেসরাইয়া নিয়ে যাবে। তুমি যে কাঁদবা কাঁদা তো কেউ শুনবে না, কেউ দেখবে না, যতই কাঁদো না কেন পুলিশ দৈরেই নিয়ে যাইবে, নিয়ে কোন জায়গায় যাইবে রে দোস্ত, এমন একটা জায়গায় যাইবে যেই জায়গার কোন সাথী নাই, সেই জায়গায় কোন সাহায্যকারী নাই, এমন জায়গায় যখন যাইবা। এই জন্য দোস্ত আমার ভাইয়েরা খেয়াল করে দিলের কান দিয়ে আজকের এই কথাগুলো শুনতে হবে। এই পৃথিবী আল্লাহ রাখবেন না, এই কখন রাখবেন না। আল্লাহ বলেন ওই যে আমার পূর্বে উবক্তা বলেছেন আমাদেরকে আল্লাহ তাআলা মহব্বত কইরা ভালোবাসা বানাইছে, অত্যন্ত আদর কইরা বানাইছে। আল্লাহ বলেন আমার ফ্যাক্টরিতে তোদের চাকরি দিলাম, ডিউটি দিলাম, আমার ফ্যাক্টরির বাহিরে তুই কিন্তু যাস না, আমার ফ্যাক্টরির বাহিরেই গেলে আমার ইবাদতের দাসত্বর বাহিরে গেলে শয়তান কিন্তু সো মেরে নিয়ে যাবে। এই জন্য সাবধান সাবধান, আমার কিন্তু কমনের বাহিরে যাস না বান্দারা। যতগুলো লোক কমনে থাকবে তো ভালো, আরে ফ্যাক্টরি উজার হইতে 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 খালি হইতে হইতে যখন শেষ হয়ে যাবে বলে চতুর্পাশে ফ্যাক্টরির বাহিরে মানুষের অভাব নাই, কিন্তু আসলে ওয়ার্কার নাই, বলবে এমন ফ্যাক্টরির আর চালানের দরকার নাই, তালা মেরে দাও। আল্লাহ বলেন এই ফ্যাক্টরি বন্ধ করে দাও, শুধু ফ্যাক্টরি বন্ধই না, ভেঙ্গে দাও ভেঙ্গে দাও ভেঙ্গে দাও, আল্লাহ তাআলা ভেঙ্গে চুরমার করে দিবে। এই আকাশ আর জমিনকে আল্লাহ তাআলা রাখবেন না। আল্লাহ তাআলা বলে, আল্লাহ রাসূল বলেন লা তাকুমু সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, বলেন মহব্বতের সাথে আল্লাহর নাম বলে আল্লাহ, আরে জোরে বলেন না আল্লাহ, বলে আল্লাহ বলনে ওয়ালা খাঁটি মুমিন যতক্ষণ পর্যন্ত থাকবে আল্লাহ তাআলা এই জমিটা বাকি রাখবেন। যখন একজন আল্লাহ ওয়ালা বলনে ওয়ালা বাকি না থাকবে তখন আর জমিটা আল্লাহ তাআলা রাখবেন না। আল্লাহ তাআলা এই যে মেসেজ দেন, এই বান্দা সূরা জিলজাল নাযিল করে কিয়ামতের বিষয় আল্লাহ তাআলা তুলে ধরে, যারা দান ও বান্দা এই রেডি হয়ে যা, রেডি হয়ে যা, আমি জানাই দিলাম যেই জমিনের উপরে আছো এই জমিন কিন্তু চিরস্থায়ী না, জমিন জোরে বলেন না চিরস্থায়ী। এই দুনিয়ায় যদি কোন ব্রিজের সামনে লেখা থাকে সতর্কীকরণ, এই জায়গা দিয়ে কোনো ট্রাক যাওয়া যাবে না, ঝুঁকিপূর্ণ, এমনকি সাইকেলও যাওয়া যাবে না, ডেট এক্সপায়ার হয়ে গেছে, যেমনই যে কোনো টাইমে ব্রিজটা ভেঙ্গে পড়তে পারে। বলেন দেখি তখন কি কেউ ওই ব্রিজে উঠবে যাবে, বলে কেন যাবে না, বলে একটা সতর্কীকরণ লিখে দিছে জীবনের ঝুঁকি গেলে যদি ভাঙে, এই যে যদি, বলে যদির কারণে একজন ও ব্যক্তি তালাশ করে নাই, কে সতর্ক করণ করেছে, কে নেম প্লেট
প্লেটটা লিখেছে কে প্লেটটা লিখে ওই জায়গায় টানিয়ে দিল এটা দেখার প্রয়োজন মনে করে নাই সে কি সত্যবাদী নাকি মিথ্যাবাদী এটা জানার চেষ্টা করে নাই রে দোস্ত শুধু সতর্কীকরণ করেছে এই জন্যই দোস্ত আর কেউ যায় না বলে একটা পাঁচতলা বিল্ডিং বানাইছে ইঞ্জিনিয়ারের ড্রয়িং অনুযায়ী বানাই নাই রাজুকে লোক এসে দেখে বিল্ডিং অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে এই বিল্ডিং এ থাকা যাবে না বিল্ডিং এ থাকা যাবে না সরকারি লোক আইসা সতর্ককরণ করে দিছে লিখে দিয়েছে বিল্ডিং এ কেউ থাকা যাবে না বসবাস করা যাবে না বলেন দেখি এখন যদি টাকা না নেয় বলে বাড়া ফ্রি কেউ টাকা নেওয়া হবে না বলে তোমরা এক একটা এক একজন রে তোমাদের ইউনিট দেওয়া হবে বলেন দেখি কোন আকলমান জ্ঞানী বানকি ওই ইউনিটে উঠবে বলেন না না কেন ইউনিটে উঠবে না বলে শুধু ঝুঁকির কথা বলেছে বলে ঝুঁকির কথা বললেই যদি না ওঠো তাহলে আল্লাহ তাআলা জানা দেন এই দুনিয়াটা ঝুঁকিপূর্ণ এই দুনিয়ায় থাকা যাবে না রে দোস্ত আল্লাহ তাআলা জানা দিয়েছেন কুল্লু মান আলাইহা ফান ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার মানুষেরা শুনে রাখো এই পৃথিবীতে যত মানুষ আছে এই পৃথিবীতে যা আছে সব মিল্লা এক কথায় কোনটাই স্থায়ী না সব হয়ে যাবে ফান সব ধ্বংস হয়ে যাবে কি হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে কেউ থাকতে পারবে না আমিও থাকবো না আরে দোস্ত তুমিও থাকবো না আল্লাহ তাআলা জানা দেন শুধু আমি থাকবো আমি আমি ছাড়া কেউ থাকবে না আল্লাহ তাআলা জানা দেন এই মেসেজটা দিতে চান এই জন্য এখন থেকে রেডি হয়ে যাও আমল বানাও আমল রেডি করো আল্লাহ তাআলা জানা দেন ও পৃথিবীবাসীরা সূরা জিলজাল নাজিল কইরা আমি জানা দিলাম কিয়ামত কিন্তু অবশ্যই আপনি কি বুঝতেছেন না কথা এই পিছন পর্যন্ত আওয়াজ কি যায় সঠিকভাবে বোঝেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে কিয়ামত যে হবে এর মধ্যে কোনো সন্দেহ আছে কিন্তু ওই জামানায় তিন ভাগে বিভক্ত হয়ে গেছে কয় ভাগে একটু এক মিনিট জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ আয়াত যখন আল্লাহ পাক নাজিল করেন তখন মানুষের মধ্যে ধারণা আসছিল সাহাবায়ে কেরামদের মধ্যে যে অল্প কিছু দান করলে হয়তো সব পাওয়া যাবে না অথবা অল্প ছোট ছোট গুনাহ করলে তেমন কোনো সমস্যা হবে না ছোট ছোট গুনাহ করলে আর কি হবে আর অল্প দান করলেই তেমন কিছু হবে না হয়তো এটা আল্লাহর দরবারে কি হবে না গ্রহণযোগ্য তেমন হবে না এটা কার্যকর তেমন হবে না এই যখন অবস্থা দেখা দিল তখন আল্লাহ পাক এই সূরা জিলজাল নাযিল করেন ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা আল্লাহু আকবার বলেন আরো জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ জানা দেন ও পৃথিবী
মানুষের আরে শুনে রাখো ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা আল্লাহ তাআলা বলেন এই খায়ের যদি করো ভালো যদি করো ছোট থেকে ছোট আমল যদি করো কত ছোট রে বান্দা কত ছোট আল্লাহ তাআলা জানে দেন যারা পরিমাণ আমল যদিও হয় কেমন যারা এই টিনের ঘরে দেখেছেন না ছিদ্র টিনের ঘরে ছিদ্র থাকলে ছিদ্র দিয়ে যখন সরাসরি রোদের কিরণ যখন চলে আসে রোদ যখন চলে আসে দেখবেন রোদের কিরণ যখন মাটিতে পড়ে ওই সময় তাকা দেখবেন ওই কিরণের মধ্যে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ময়লা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বালুকণা দেখবেন উড়তে থাকে কি উড়তে থাকে না দেখেছেন দেখলে একটু মহব্বতের সাথে ভালোবাসা নিয়ে বলা যাবে কি যাবে না বলে ওই রোদ্রের মধ্যে কিরণের মধ্যে ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ময়লা বালুকণা দেখা যায় কি দেখা যায় না ওই যে দেখা যায় ওটা কি বলে যাররা আল্লাহ তাআলা বলেন এত ছোট থেকে ছোট যদি আমল করো বান্দা ওই ছোট আমলটা আমি আল্লাহ তাআলা বান্দাদের মাধ্যমে আমি ফেরেশতার মাধ্যমে লেখায় রাখি শুধু কি লেখায় রাখি রে বান্দা যেই জায়গায় তুই আমলটা করলি ওই জায়গাটা সাক্ষী করে রাখলাম এই পৃথিবী মানুষেরা সিসি ক্যামেরা দিয়া বান্দারা কি করে কি এইরকম ভাবে রেকর্ড করে বলে চোর গেলে চোরের কিভাবে চুরি করতেছে ডাকাতরা এসে কিভাবে ডাকাতি করতেছি এই দৃশ্যগুলো ধারণ করা যায় অন্যায় কাজগুলো কিভাবে হয় বলে এটাও ধারণ করা যায় পরের মধ্যে কে ঢুকলো সব কিছু ধারণ করা যায় আল্লাহ বলেন এই সিসি ক্যামেরা তৈরি হয়েছে যে কেমিক্যাল দিয়া এই যে খনিজ পদার্থ দিয়া ওই পদার্থ গুলো ওই জমিনের ওই জায়গায় আছে যে জায়গায় বান্দা গুনাহ করতেছি বলেন দেখি আছে কি নাই বলে যদি থাকে আল্লাহ তাআলা অটো রেকর্ড করে রাখতেছে আল্লাহ বলে ওই জমিন তুই কিন্তু এইগুলো সব ক্যাপচার কইরা রাখিস ক্যাপচার কইরা রাখিস আল্লাহ তাআলা ওই কথাটাও বলেন ক্যাপচার কইরা রাখতেছি বান্দা যা কিছু আমল করে বান্দা আল্লাহ তাআলা বান্দা কি কিয়ামতের ময়দানে সামনে ছেড়ে দিবে বান্দা যা কিছু আমল করেছে আল্লাহ তাআলা সব ছেড়ে দিবে আল্লাহ তাআলা বলবেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا الله تعالى بلن وكل إنسان বান্দার ফেরিস যা কিছু আমল নামাজ যা কিছু করবে সব কিছু কাটি বান্দা আমি তোর গলায় ঝুলে দিব আরে জানা না ফরমান হবে রে দোস্ত এই গুনাহগার এই মিথ্যুক এই ঘুষখোর এই সুদখোর এই জিনাকার এই মদখোর এই গীবতকারী শুনে রাখো আরে ইন্না ফারমান গুলোর আমল নামা শুধু সামনে দেবে না বরং পিছনে দেবে বলে পিছনে যখন দিবে হাতটাকে এরকম ভাবে বুকের ভিতর দিয়া ঢুকাইয়া পিছন দিক দিয়ে বের করে না ফারমান ওই হাতটা পিছনের দিক দিয়া বের কইরা ওই নাফারমানের হাতের মধ্যে যখন দেবে নাফারমান নিজেই বুঝতে পারবে হায় 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 ওই
বান্দা বুঝতে পারবে কি অবস্থা আর বান্দা যদি নেককার হয় বান্দার ডান হাতে দেওয়া হবে আমার ভাইরা বিস্তারিত বলার টাইম নাই অল্প টাইমে যত শেষ করে দেব বান্দার ডান হাতে দিয়া বলবে ইকরা কিতাবাক কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা এই বান্দা আজকের দিনে পড়ো তোমার গাটিটা তুমি পড়ো তোমার গাটিটা তোমার আমলনামা পড়তে তুমি যথেষ্ট তুমি পড়ো এই কিয়ামত সম্পর্কে মানুষ সন্দিহান হয়ে গেছে রাসূলের জামানায় কেউ বলে হইলে হইতে পারে কেউ বলে না হইলে না হইতে পারে কেউ বলে হবে আল্লাহ পাক সূরা নাবার মধ্যে জানায় দেন عما يتساءلون عن النبأ জিজ্ঞেস করে কাফেররা ডেকে ডেকে বলে ও মুহাম্মদ আমরা যখন আইদা কুন্না ইজামা আইদা মিতনা ও কুন্না তুরাবা যখন আমরা মারা যাব আর মাটি হয়ে যাব হাড্ডি হয়ে যাব রে মাটিতে মিশে যাব আইন আবার কি দুনিয়া জাগাবে আল্লাহ তাআলা কি আবার জাগ্রত করবে আল্লাহ তাআলা বলে হা হা হবে তবে তারা এই মতবিরোধ হয়ে গেছে হুম ফিহি মুখতালিফুন কিয়ামত সম্পর্কে রসূলের জামানায় মতবিরোধ হয়ে গেছে কেউ বলে হবে কেউ বলে হবে না আবার কেউ বলে হবে আবার কেউ বলে হলে হতেও পারে না হলে না হতে পারে আল্লাহ তাআলা চূড়ান্ত পর্যায়ে জানা দেন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা আল্লাহ তাআলা বলেন অবশ্যই হবে রে অবশ্যই তোরা জানতে পারবি অবশ্যই তোরা জানতে পারবি কিয়ামত সংগঠিত হবে কিয়ামত যখন সংগঠিত হবে রে আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেন নাই মানুষদেরকে বলেছেন বলে কিয়ামত তো শুধু মুমিনের উপর হবে না কিয়ামত হবে সর্বসাধারণের উপরে আল্লাহ তাআলা জানায় দেন يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يا أيها الناس اتقوا ربكم هي لكرا اتقوا ربكم هاي وحدوا ربكم هي পৃথিবীর মানুষেরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো রে আল্লাহকে ভয় করো ঈমান এনে ভয় করো নামাজের মাধ্যমে ভয় করো মিথ্যা কথা বর্জনের মাধ্যমে ভয় করো বেশি বেশি সালাম দেওয়ার মাধ্যমে ভয় করো সকল করে কি বাচ্চা গায়ে ছাইরে দেওয়ার মাধ্যমে ভয় করো বান্দা যখন ভয় করবে ভয় যদি না করো দেখবা কিয়ামত যখন কায়েম হবে রে কিয়ামত কেমন হবে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু
مرضعات عما ارضعت وتدعو كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. الله تعالى بولن কিয়ামতের ভয়াবহতা এমন কিয়ামত প্রথমবার যখন সিংহায় ফুঁক হয়ে যাবে মানুষগুলো সব শেষ হয়ে যাবে আবার যাব সিংহায় ফুঁক হয়ে যাবে মানুষগুলো উঠে যাবে মানুষগুলো যখন উঠবে বলে ভয়ানক পরিস্থিতি যখন দেখবে ভয়ানক পরিস্থিতি যখন দেখবে জমিনের কাঁপুনি দেখবে তখন গর্ভবতী মহিলাগুলো গর্ভপাত হয়ে যাবে সেরকম ভাবে মহিলাগুলো বুঝতেই পারবে না কখন গর্ভপাত হয়ে গেছে আর মানুষগুলো পাওয়া ব্যাঙের মতো লাফাইতে থাকবে পাগলের মতো ছুটাছুটি দৌড়াদৌড়ি করবে আল্লাহ তাআলা বলেন কেন রে এত দৌড়াদৌড়ি ছুটাছুটি কেন করে আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব এসে যাবে ওরা আর কোনো ভয় না আর কোনো ভয় না ولكن عذاب الله شديد আরে আল্লাহ তাআলার আযাব যে কঠিন ওই কঠিন আযাব দেইখা তারা লাফালাফি করতেছে এজন্য কিয়ামত হবে আল্লাহ পাক এই সূরা জিলজাল নাযিল করে কিয়ামত সম্পর্কিত আরো সূরা আছে অনেক আয়াত শত শত আয়াত আয়াত বললে অনেক আয়াত বলা যাবে আমার ভাইরা এই আয়াত সব কিছু সমন্বয়ে যে আল্লাহ পাক কিয়ামত ঘটাবেন আর এই কিয়ামতের মেসেজ আল্লাহ পাক কেন দিলেন যে তোমরা রেডি হয়ে যাও কি হয়ে যাও সতর্ক হয়ে যাও যেখানে দাঁড়া আছো এটার কোনো কি নাই ভরসা নাই কি নাই ভরসা নাই এজন্য আমাদের কি হইতে হবে এখনি প্রস্তুতি হতে হবে একটু জিকির করি লা ইলাহা إلا الله لا إله إلا الله لا إله محمد رسول الله صلى الله عليه আমার ভাইরা এই সূরা জিলজালের মধ্যে আল্লাহ পাক বলেন এই তোমরা কি মনে করো কিয়ামত কিন্তু হবে আর যেই দুনিয়ার জন্য পাগল হইয়া আমারে ছাড়ছে এই দুনিয়া তোমাদের সামনেই আমি বের করে দিব তখন দুনিয়া নেবার জন্য প্রস্তুত থাকবা কেমন আল্লাহ পাক সূরা জিলজালের মধ্যে নাযিল করেন আমার সঙ্গে বলেন আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها زمين زخون پرکم بنا رمب قرب نراسر رمب قرب حلدل رمب قرب کمپن سشتی ہوئے جابے امار بھائر برطمان پیتے بیر بکنی را بولے এই যে ভূমিকম্প হয় কেন হয় বর্তমান বিজ্ঞানীরা বলে মানি মাটির নিচে ভূগর্ভস্থ গ্যাস আছে বলে গ্যাসটা যখন কোথায়ও দিয়া বের হয়ে যায় ওই জায়গাটা স্পেসটা খালি হয়ে যায় তখন জমিনটা গিয়া নিচে গিয়া বসে পড়ে এই জন্য একটা ধাক্কা সৃষ্টি হয় এটা তো দুনিয়াদারদের কথা আল্লাহ তাআলা জানা দেন না
একটা সাইলান বাজানো হয়, সাইলান বাজানো হয় কিয়ামতের আগে, সাইলান বাজানো হয়, এই সব কিন্তু সাইলান এক না। বলেন দেখি পুলিশের সাইলান যে ফায়ার সার্ভিসের সাইলান কি এক না, রোগীর সাইলান কি এক, অ্যাম্বুলেন্সের এক না, এক একটার ভিন্ন কার্যকারিতা ও ভিন্ন। মদিনায় একদিন নড়াচড় আরম্ভ করেছে হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, জমিন ভূমিকম্প আরম্ভ করছে। ওমর ডেকে বলে জমিন রে তোর এত বড় সাহস, আমি ওমর জমিনের উপরে এখনো জীবিত, আর বিশ্ব নবী হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ওই সবুজ গম্বুজের নিচে হায়াতুন নবী শুয়াছেন, ইয়াতিম নবী উম্মতি উম্মতি করে কাঁদছেন। বলে এই নবী এখনো মদিনার বুকে শুয়ে আছে, তুমি কোন সাহসে তুমি জাকা জাকি করলা? হযরত ওমর থাপ্পড় লাগায় দেয়া বলে ঐ আর কোনদিন এরকম জাকুনি দিবি না। আমার ভাইরা তারা কেমন মানুষ ছিল বলে কিয়ামতের আগ পর্যন্ত আর মদিনার মাটিতে আর ভূমিকম্প হবে না। আল্লাহ আকবার বলেন, চিল্লা আওয়াজ করে মুনাফিক না থাকলে সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ পাক বলেন জমিন এই যে নড়াচড়া করে। আল্লাহ তাআলা বলেন ওয়া খারাজাতিল আরদু মাসকালাহা, সাকিল মানে ভারী ভারী বুঝা, এই জমিনের মধ্যে ভারী ভারী বুঝা আছে, স্বর্ণ আছে, তেল আছে, রূপা আছে, লোহা আছে, খ্যাস আছে অর্থাৎ কয়লা আছে, হীরা মণি মুক্তা যা বলেন না কেন, এই খনি সম্পদ যা জমিনের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন সব কিছু বের করে দিবে। কে বের করে দিবে? জমিনে বের করে যখন দেবে কিয়ামতের আগে, আরে সব বের করে দিবে। অথবা ফুৎকার দেওয়ার পরে বের করে দিবে, মানুষগুলো যখন দেখবে হায় হায় রে সামনে জমিনের উপরে কত হায়রে টন কে টন স্বর্ণ উপরে আছে কেউ নেয় না, এই স্বর্ণের জন্যই না কত মারামারি করেছি, এই স্বর্ণের জন্য ভাইকে ঠকিয়েছি, আর এই স্বর্ণের জন্য বোনকে ঠকিয়েছি, এই স্বর্ণের জন্য বন্ধুকে হত্যা করেছি, এই স্বর্ণের জন্য আরে কত কিছু করেছি। আল্লাহ তাআলা বলেন সবকিছু যখন বের করে দিবে তখন তার আফসোস করতে থাকবে আর বলতে থাকবে হায় রে দুনিয়ার জন্য কি করেছি, দুনিয়া তো কিছুই নিতে পারলাম না, দুনিয়া আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ক্বালাল ইনসানু মা আলামা, আল্লাহ তাআলা বলে ওই জমিন, তখন মানুষেরা বলবে ওই কথাটা কুট করে জানা দেন কি বলবে কিয়ামতের আগে, এই মানুষগুলো বলবে ও জমিন মালহা তোর কি হইল, তোর কি হইল, এই তোর কি হইছে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, এই সব কিছুই তো তুই বের করে দিবি, সব কিছুই বের করে দিছিস, কারণ কি জমিনের কি হইল, কি হইল, আপনার ঘুমে পাইছে ভাই? অনেকে দিছেন নি, একবার ঝিমিয়ে আছে, সবাই শুনতেছে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে শুনতেছে, আর কিছু লোক ঘুমাইতেছে,
কারণ দিলটা শান্তি লাগতেছে বুঝলেন এইজন্য একটু তাকবীর দেন নারে তাকবীর দেখছেন ঘুমে ঘুমে তাকবীর ঘুমের তাকবীর এরকমই হয় যে জিন্দা মানুষের তাকবীর দেন দেখে একটু নারে তাকবীর আরো জোরে দিতে হবে নারে তাকবীর এই সাইডে কিছু আছে ওই সাইডে কিন্তু সবাই দিতেছে না তাকবীর দিলে সওয়াব হয় জানেন তো তাকবীর দিলে যে সওয়াব হয় তাকবীর কি কোনো দলের তাকবীর কি কোনো দলের আবার আমাদের কিছু লোক হয় দলের না দলের না আরে ওই ব্যাংক মার্কা মানুষ যারা তা তো বলবে হুজুর বলছে বোঝেন না কথা হাই হাই রে মানুষের সর্বশেষ কি বানাইতেছে মানুষের আশরাফুল মাখলুকাত শেষ পর্যায়ে কি হাঁস আর ব্যাংক বানানোর চেষ্টা চলছে যাই হোক ভাই ওই যে অনেক মানুষ দাঁড়া আছে যদি এক মিনিট টাইম একটু যে যেখানে আছেন আধা ফিট এক ফিট যে যে পারে একটু বসা অবস্থায় যদি একটু আগাইতেন যদি একটু আগাইতেন জিকির হবে এক মিনিট আর একটু কেউ নড়াচড়া করবো না শুধু একটু সামনে আগাবে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ 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 ওই ফাঁকা জায়গাটা হ্যাঁ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমার ভাইরা ওই দিন মানুষগুলো বলবে জমিন তোর কি হইল রে এই ভূগর্ভস্থ সব তো বের করে দিলি বের করে দিয়ে খান্ত না এই আব্দুল জব্বার আব্দুল করিম আব্দুল্লাহ আব্দুর রহমান দিলের কানটা লাগায় শোনো আজকে তুমি যত বড় চালাক হও না কেন চালাকি কইরা গুনা তুমি গোপনে গোপনে করো আরে গোপনে গুনা করলে নূর চলে যায় চেহারার নূরটা চলে যায় গোপনে গুনাটা হলো মারাত্মক বলে গোপনে গুনা করো সে ওর লজ্জা নাই এই জন্য গুনার কোনো পরোয়াও করে না গোপনে গোপনে কোনো গুনা যখন অভ্যস্ত হয়ে যায় এই ব্যক্তি গুনা করতে করতেই মারা যায় এই তুই তো গোপনে গুনা করতেছিস গুনা করতে করতে ইমানটা ডাউন হয়ে যাইবে মানুষ জানবে না এই জন্য তুমি গুনা তো ছাড়তেছ না তুমি মনে করতেছো জানে না না জানে 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 কে জানে আল্লাহ জানেন আল্লাহ জানেন আর কিরামান কাতিবিন জানেন কিরামান কাতিবিন يعلمون ما تفعلون الله بقول ان شمار تفرشتا امي لغا رقصي ترجو تو دمي এই জন্য সম্মানিত ফেরেশতা রাইটার লেখক ফেরেশতা আমি লাগায় রাখছি ওরা কি করে তাদের সব কিছু লেখে লেখে রাখে তাদের সব কিছু লেখে রাখে রে বান্দা সব কিছু লেখে রাখে ও বান্দা
এটা লেখা লেখা রাখতেছি তখন কি তোমার আবার সাক্ষী লাগবে আল্লাহ তাআলা বলেন ওই লেখাটাও যদি ও অস্বীকার করে আমি আল্লাহ তাআলা সাক্ষী বের করে দিতেছি এখন জমিনেই বলে আল্লাহ ওই যে আব্দুল্লাহ দুনিয়ায় মনে করতে ভালো প্রত্যেক দিন অন্ধকারে এই জায়গায় আড্ডা পীরত অন্যায় কাজ করত রে মালিক এই জায়গায় ইয়াবা বিক্রি করত এই জায়গায় মদ পান করত এই জায়গায় গার্লফ্রেন্ড নিয়ে গত এরকম আড্ডা পীরত বলে এই জায়গার মধ্যে যেই জায়গায় যেই গুনাহটা করেছে ওই জমিন বলবে ইয়াউমাইদিন তুহাদ্দিতু আখবারহা হাদিস পড়াইবে না হাদিস মানে কথা তুহাদ্দিসু মানে কথা বলবে কি বলবে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা খবরের বহুস বহুসন হইল আখবার খবর মানে নিউজ এই নিউজ পড়বে সংবাদ কি সংবাদ পড়বে তুমি যা করছো তোমার জীবনের সব সংবাদ পড়বে ও বান্দা কোন জায়গায় সুফিগিরি করছো পাগড়ি বানছো আমি ইমাম সাহেব আমি মুহাদ্দিস আমি মুফতি আমি বড় আলেম আমি বড় ওয়াইস হাই হাই রে বলে ওয়াইস তো চিনবে না মুফতি তো চিনবে না ইমাম তো চিনবে না মুহাদ্দিস তো চিনবে না এলাকার মাতবার তো চিনবে না মোরল সাহেব চিনবে না এই এমপি সাহেব চিনবে না মন্ত্রী চিনবে না প্রাইম মিনিস্টার চিনবে না আরে জাতীয় নেতা চিনবে না আন্তর্জাতিক নেতা চিনবে না একমাত্র পরিচয় তুলে ধরবে তা কর ভিত্তিতে সব ফাঁস কইরা দিবে একটা বালিশ উঠাইতে ৪,০০০ টাকা খরচ লাগাইছো এইটাও তো ফাঁস করে দিবে কলমের খোসা দিয়ে কি করছো আরে ১,০০০ কোটি কোটি টাকা হে গরিব যুবকরা কষ্ট কইরা বিদেশের মাটিতে জীবনকে বাজি রাইখা রাত দিন কষ্ট কইরা বাংলার জমিনে কোটি কোটি টাকা তারা পাঠাইছে আর সেখান থেকে রেমিটেন্স পাইয়া রাষ্ট্র কোষাগারে গেছে আর তোমরা কোটি কোটি টাকা চুরি কইরা এই দেশে না রাইখা জনগণ ফাঁকি দিয়া বিদেশের মাটিতে বাড়ি বানাইছো বিদেশের মাটিতে চুরি কইরা কোটি কোটি টাকা রাখছো ওই গটটাই বলে দিবে অমক নিডার এইরকম ১০,০০০ কোটি চুরি করছে জোরে বলেন বলবে কি বলবে না আরো জোরে বলেন বলবে কি বলবে না সব বলে দিবে এমনকি যদি তুমি রিক্সার ড্রাইভার হও বলে রিক্সার ড্রাইভার তাতে অসুবিধা নাই ছোট্ট একটা আছে তুমি একটা বড়ই চুরি করলে একজনের গাছে থেকে বলে যাইতেছি একজনের গাছ থেকে একটা পেয়ারা দেখতে ভালো লাগছে একটা সিরে নিয়ে খাইতে খাইতে গেছি বলে একটা বড়ই আমার কাছে মনে হয়েছে ছিল কিছু হবে না একটা বড়ই সিরা নিয়ে খাইতে খাইতে গেছি ওই গাছে বললো আব্দুল্লাহ তুই তো চোর এই আব্দুল্লাহ রিক্সার ড্রাইভার ছিল ঠিক কিন্তু তোর ওই টাকা হালাল কিন্তু তোর মধ্যে হারাম আছে তুই একটা বড়ই চুরি করছিলি আছে কি নাই সব বলে দিবে আপনাদের কষ্ট হইতেছে আর অল্প টাইমের মধ্যে শেষ দেব মিশা আল্লাহ আল্লাহ তাআলা জানা দেন بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم الله تعالى ويزي زومين كيزي بوسي إتو خبر تاپور أي نيوز تاپور দেখেন না দুনিয়ার মানুষরা এই পুরুষরা কি খবর পড়তে পারে না পুরুষরা তো সুন্দর করে খবর পড়তে পারে কেন রে মহিলাদের কি অধিকার দিয়ে নাকি প্যান্ট শার্ট পরাইয়া গেঞ্জি গায়ে দিয়া হেলে দুলে খবর পরানোর জন্য বানাইছো না না না
এই দেশের মধ্যে কিছু নাস্তিক মনস্কর লোক আছে যারা নারীদেরকে ক্ষমতায়ন করার নামে তারা নারীদেরকে উলঙ্গ বেহেপনা বানায় দেশের মধ্যে এরকম ভাবে অশান্তি সৃষ্টি করতে চায় ইবলিসি পরিবেশ কায়েম করতে চায় ঠিক কি ঠিকটা আমার ভাইরা যদি সুযোগ হয় আমি বলবো ঘরে কেন অশান্তি আর অশান্তি দূর করার টিপস গুলো কি কি শ্বশুরের সাথে শাশুড়ির মিল নাই পুত্রবধূর সাথে শাশুড়ির মিল নাই শাশুড়ির কি দায়িত্ব পুত্রবধূর কি দায়িত্ব পুত্রের কি দায়িত্ব স্বামীর কি দায়িত্ব ওয়াইফের কি দায়িত্ব এইগুলো সুযোগ হইলে এই টিপস গুলো বলবো ইনশাআল্লাহ আমার ভাইরা বলতেছিলাম কি বলতেছিলাম আল্লাহ তাআলা বলবে ওই টিপস গুলো পর জমিন তো নিউজ পড়বে এই নিউজ পড়বে না কেন হাতে তো নিউজ পড়বে হাতেও বলবে আরে হাতেও ওই দিন পড়বে এই হাতটা কোন জায়গায় লাগাইছি আরে পা দিয়া কোন জায়গায় হেঁটে হেঁটে গেছি চোখ দিয়া কি কি দেখেছি সব তো বলে দিবে সুরা ইয়াসিনের মধ্যে আছে তো اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله أكبر بول دول دبنا ورانا يسلا ورانا نعي تعالي دي جيبت زوري قرن الله أكبر আরে আল্লাহ আকবার ভালো আল্লাহ আকবার ও মধুর নামটি নিলে হৃদয় হাসে নামটা নিলে তো হৃদয়টা হাসে আর গুনাহ করলে হৃদয়টা কাঁদে বুঝি না তো